আসসালামু আলাইকুম, আমি মামতুইন। আশা করছি যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আসি আমি একদম আমাদের যে বাসা থেকে একদম কোনা এই পাশে রুমে, তো শেষে রুমে আসছে এদিকে। এদিকে যে কোনা দিয়ে পানি আসতো দেখি উষা করে নেই, মূলত এই যে দেখতেছেন এদিকে এই যে কোনা কোনি দিয়ে যে আপনার ই দিয়ে দিছে, কোনা দিয়ে সিমেন্ট এসব দিয়ে লেপে দিছে যাতে পানি আর কি না আসে। এখন কি হবে, জোরে বৃষ্টি হলে তখনই বোঝা যাবে পানি আসবো কি না আসবো। আমি এই আজ পর্যন্ত আসিনি ভিতরে, বাইরে থেকে দেখছি আজকে ফার্স্ট আসলাম। তাছাড়া ভাই এই বাসা তো আরো কাজ করতেছে কি দেখেন। কাটো একটা দেখেন বের করে রাখছে, এই রুমেই ছিল, নষ্ট হয়ে গেছে পানিতে থাকতে থাকতে। এই দেখুন এদিক দিয়ে গর্ত করছে, কারণ এই দিক দিয়ে পুরো ঢালাই ঢালাই করে দিবে, পাকা পাকা করে দিবে সোজা। দেখেন পুরা রেডি করছে, এই জায়গায় এই বস্তা গুলো তো আপনার খোয়া এনে রাখছে। ডালাই দেওয়ার জন্য আর কি, ডালাইয়ের কাজ করার জন্য। আর মাঝখান দেখতেছেন এই বস্তা গুলোর ভিতর হলো বালু, পুরোটাই ঢালাই হয়ে যাইব। এখানে যে ভিতরে এখানে এটা উঁচা করে দিছে, এদিকে পানি না আসে, আর এই যে সিমেন্ট রেখে দিছে, আর খোয়া এখানে আছে কতটি ঢিলে রাখছে। হয়তো আগামীকাল কাজ করব, আজকে এগুলো আনছে। আমি তো আবার দেখতেই পারি না অসুস্থ কারণে, চোখ সে ব্যথা করে মাথা। এদিকে যে গাছ ছিল একটা দেখেন আর কি, ডাল ছিল এই পাশে নাই, সেটাও কেটে ফেলছে, একদম ক্লিয়ার হয়ে গেছে এখন। এদিকে আর এখন একটু ছায়া ছিল, এই যে এখান থেকে কাটছে। তো এখান থেকে পুরো এই যে দাঁড়াইছি যে এখান থেকে পুরো দেখেন ওই কোনার ওই মাথা পর্যন্ত পুরো এই দরজারি দিক দিয়ে ঢালাই হবে আর কি, লোকজন হাঁটার জন্য আসা যাওয়া করার জন্য। যখন বৃষ্টি হইলে যদি এদিক দিয়ে পানি হয় তখন এদিক দিয়ে হাঁটা চলা করবো, সেই জন্যই। আর সবাই জুতা রাখার জন্য, তো আগে যেরকম আগে এরকমই ছিল স্যালাপ আলা আর কি, এই ঢালাই দিয়ে দিয়েছিল আপনার খোয়া দিয়ে, তো এখনো সেরকমই হবে। A few moments later, মিটিগুলো সবই ঘরে গলাইতাছে। সিমিট খোয়া সবই ঘরে, তো দেখেন এই পর্যন্ত পাকা করে ফেলছে। একটু আগে থেকে কাজ শুরু করতেছে আর কি, করতেছিল, অর্থ শরীর ভালো না, চোখ ব্যথা করতে, তাই ঘরে শুয়েছিলাম। এই যে এখানে বালুর বস্তা দেখেন, বালু ছিল তো এখান থেকে নিয়ে গেছে ঘরে, কারণ আবার এখান থেকে বাত আছে আমাদের ওই গেট তৈরি পুরা।
দেখুন এদিক দিয়ে এখন পুরো করে ফেলছে ক্লিয়ার, কোনো ফিনিশিং তো ওরকম করে নাই, ফিনিশিং ওরকম শুকাইলে হয়তো আগামীকাল করতে পারে। দেখেন পুরোটাই করছে, আমাদের এখানে যাওয়ার জন্য এই যে ফোমটা উপরে দেওয়া, যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন বাড়িটা একটু ক্লিয়ার ঠিকঠাক দেখা যাবে ভালো। আমাকে চুল আর এদিকে এত ইকে এই জায়গায় তো এখন পাকা ডাইরেক্ট, মানে এই জায়গায় আমাদের পুঁইশাক গাছ ছিল কিন্তু এই এখন উপরে এই দিকটা লাগাইতে কাজ করতেছে দেখে। আজকে আবার বৃষ্টি হয়েছিল তো কিছুক্ষণ আগে, ধরেন প্রথমে দেখাইছিলাম আপনার এদিকে ঘুরছে, তো ঘুরার তার ঘন্টাখানিক পরে এইসব কাজ শুরু করছিল, একটু আবহাওয়া খারাপ সেই জন্য এই অবস্থা, আবার মাঝখানে রোদ উঠছিল, রোদের উপরে আবার বৃষ্টি নামছে। বৃষ্টি যখন নামছে সেটা অর্ধেক করা ছিল, এগুলো পরে বাকি অর্ধেক করলো যখন দেখলেন বৃষ্টির পর দিয়ে করছে আর কি। আমি সবসময় ঘরেই থাকি, বেশি একটা বাইরে বাইরে হই না, কারণ এমনি চোখ বলছিলাম যে এমনি অসুস্থ হয়েছিলাম এই জ্বর এগুলোর কারণে চোখ ব্যথা ধরেন এখনো করে চোখ, তারপরে মাথার এই দুই পাশে দিকে, সেই জন্য শুয়েই থাকি। হঠাৎ একটু বের হই, যখন বের হই তখন দেখি এটা করা শেষ, তো একটু আগে সবাই চলে গেছে করে। ওইদিকে তো ধরেন আপনার ওইগুলো করছেই আর কি, একটু পানি আটকানোর ব্যবস্থা করছে ঘরের ভিতরে, কিন্তু আমাদের এখানে তো আজকে বৃষ্টি হয়েছিল তো একটু পানি আসছে, এখন বাইরেও সিঁচতে পারতেছি না, যে এগুলো করছে দেখে এখনো কাঁচা আছে তো পানি ফেলাইলে নষ্ট হইব, তো সেই জন্য এই ডিব্বার ভিতরে পানি জমাইতেছে এখান থেকে। আমাদের টাকে করলেও ভালো হইতো, পানিটা দেখা যায় তো আসে কিনা, করবে হয়তো এক দুই দিনের ভিতরে পরে দেখা যাবে পানি হয়তো আসতেই পারে, এভাবে তো যে ফ্লোর ভালোভাবে পুরা উঁচা না করলে তো পানি আসবই। তো বাইরেও দেখেন এদিকে আমাদের জানলার পিছনে আর কি, ওই সাইডে ওইদিকে মনে হয় এই যে বালু তো আগে ফালাইছিল, শুধু বালু আছে, তাছাড়া আপনার ওই ওয়ালের ওই পাশে এই ঢালাইয়ের কি মনে ফালাইছে, এই ঢালাইয়ের আর কি বালু খোয়া এসব ফালাইছে, এখন কোথায় কি জন্য ফালাইছে কে জানে। আমাদের এই এইদিকেও তো ধরেন পানি আসে এই নিচ নিচ থেকে আপনার এই যে এদিক থেকে, এই যে এই নিচে আর কি, এদিকে পানি তো থাকে, পানি নাই কিন্তু তারপর চুয়ে চুয়ে পিছন থেকে আসে। এখন তো যাবো না, এখন ঘরের থেকে এদিক দেখালাম, যদি আগামীকাল ওই পাশে পিছনে যাই আপনাদের হয়তো দেখাবো কি মনে ডালায় এখানে যেরকম করছে হয়তো পিছেও এরকমটা করছে কোথাও, তো আগামীকাল গেলে আপনাদের তখন দেখাবো হয়তো। আজকে দেখলেন বাড়ির কাজই করলো কিরকম, এই তো একদম পুরাটা যখন কমপ্লিট হয়ে যাবো তখন একটু বাড়িটা এদের পরিষ্কার করতে হবে, এগুলো করার পরে সুন্দর দেখা যাবো, তখন দেখতে পারবেন কেমন। আমরা কি আর সারা জন্ম এই বাসায় থাকবো, একটা ভালো পাইলে তো চলে যাবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই, এমনি অসুস্থ শরীর অসুস্থ নিয়ে তো কিছু করতে পারি না, বাইরে একটু যেতে পারি না, ঘরেও রান্না বারো আম্মা তেমন করে না, কারণ খাইতে পারি না কি করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।